দিয়ে যাবো। অধিক মাত্রায় পুঁই শাক হয়েছে আমাদের, অধিক মাত্রায় উচ্চ ফলনশীল পুঁই শাক আমাদের হয়েছে, উচ্চ ফলনশীল। আমরা এখন এগুলো কেটে নিয়ে যাচ্ছি বিক্রির উদ্দেশ্যে। আমরা এগুলা সুন্দর করে মিস্টার আবিদিনকে পাঠিয়ে দেব বাজারে, তিনি এগুলো বিক্রি করে আমাদের জন্য শ্যামে চিনি নিয়ে আসবে, ঈদের বাজার করবো, ঈদের বাজার করে আসবে। আমাদের ঘরে এগুলো বিক্রি করলে তারপর ঈদের বাজার আসবে। শ্যামাই চিনি, আলু পেঁয়াজ ডাল, পোলার চাল, মাংস, এই দুই টাকাটা হ্যাঁ আমাদের কি সুন্দর কি জানি বলে পুদিনা পাতা হয়েছে, আমরা অনেক দিন নিয়ে খাইছি। অনেকদিন খাইছি, আরো খাবো, আরো খাবো, সমস্যা নেই, যথেষ্ট পরিমাণে আমাদের কাছে। ওটা ঠিক আছে, ওটা কাটো। এগুলো দিয়ে আজকে আমাদের সময় চিনি আনবে। আমরা কিন্তু আজকে এই পোশাক প্রথমবারের মতো না, আমরা এই তৃতীয়বারের মতো খাইতেছি, চতুর্থবারের মতো পোশাক খাইতেছি। আরো আজকে খাবো না, আজকে বিক্রির উদ্দেশ্যে বাজারে পাঠিয়ে দিব, বাজার না গঞ্জে পাঠিয়ে দিব। এগুলো বিক্রি করে আমাদের জন্য সময় চিনি কিনে আনবে। পাতাগুলো খুব লক লকা ডক ডগা, উচ্চ ফলনশীল জাতের পুরস্কার। এই যে আমাদের কৃষক, আমাদের এই যে ধনিয়া পাতা হয়েছে কত সুন্দর, আমি একটু আজকে ধনিয়া পাতা ছিঁড়বো। আমি ধনিয়া পাতা ছিঁড়তে গিয়ে পুরো গাছে ছিঁড়ে ফেলেছি।